مكيا مدنيا صالحا مسبوقا طيبا تاجرا عاقلا أميدا معلما مجيا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ১৯৪৭ সাল যাবৎ সগর্বে দাঁড়িয়ে থাকা হকু হকালিয়াত এবং আইনে নবীর সুজ্ঞান ছড়ানোর প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম হরষপুরের ৭১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত উস্তাদ তুল্য সরতাজের বুজুর্গান দীন ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের প্রবীণজনেরা, আমি পবিত্র কালামুল্লাহর সূরায়ে বাকারার প্রথম এবং দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। দ্বিতীয় আয়াতকে সামনে রেখে কোরআনে করিমের আজমত, কোরআনে করিমের শ্রেষ্ঠত্ব এবং এত সংশ্লিষ্ট আকায়েদ এবং কিছু মাসআলা দলিলের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি এর প্রথম আয়াতের অর্থ কি, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর দ্বিতীয় আয়াতে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনের আজমত, পবিত্র কুরআনের শ্রেষ্ঠত্ব, পবিত্র কুরআনের মহানত্ব বর্ণনা করেছেন। কুরআন এমন এক কিতাব যেই কিতাব আরবে নাজিল হয়ে গোটা বিশ্ব আলোকিত করেছে। কুরআন এমন এক কিতাব যেই কিতাব দেশে কুফুরির অন্ধকার দূর করিয়েছে। কুরআন এমন এক কিতাব
যেই কিতাব এসে বাইতুল্লাহর ভিতর থেকে 360 মূর্তি অপসারিত করিয়েছে। কোরআন এমনই এক কিতাব যেই কিতাব এসে সমাজের নিকৃষ্ট মানুষগুলোকে উৎকৃষ্ট মানুষে পরিণত করেছে। কোরআন এমনই এক কিতাব যেই কিতাব এসে এতিমের অধিকার দিয়েছে। কোরআন এমনই এক কিতাব যেই কিতাব এসে যেই নারীদের রাস্তার মোড়ে দাঁড় করিয়ে পুরুষের লোলোভ দৃষ্টির শিকার বানানো হতো, ওই নারীদের কখনো কন্যার মর্যাদা, কখনো স্ত্রীর মর্যাদা, কখনো মায়ের মর্যাদা দিয়ে তার পায়ের নিচে জান্নাত ঘোষণা করিয়েছে। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতে পারস্য রুমের অধ্যত্বের মসনদ ভেঙে কুড়িয়ে গেছে। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতেই যেই মাথা মূর্তির সামনে নামিয়ে দেওয়া হতো, ওই মস্তক আল্লাহর সামনে নামিয়ে দেওয়া শিখেছি। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতে আবু বকর সিদ্দিক হয়েছেন। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতেই ওমর ফারুক হয়েছেন। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতেই উসমান সিন্নুরাইন হয়েছেন। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতে হযরতে আলী আসাদুল্লাহিল গালিব হয়েছেন। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতেই ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়েছেন। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতে ইবনে মাসউদ ফাকীহুল উম্মাহ হয়েছেন। কোরআন এমনই এক কিতাব যেই কিতাব বুকে ধারণ করে হযরতে হানজালা খাসিলুল মালাইকা হয়েছেন। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতে হযরতে সুমাইয়া দুই টুকরা হয়ে দ্বীনকে নিচু হতে দেন নাই। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতে আবু যর গিফারি সাহেদুদ দুনিয়া হয়েছেন। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতে হযরতে সলমানে ফারসি তারিকুদ দুনিয়া হয়েছেন। হা হা, কোরআন এমনই এক কিতাব যেই কিতাব বুকে ধারণ করে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ হয়েছেন। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতে হযরতে হামজা সাইয়্যিদুস সুহাদা হয়েছেন। কোরআন এমনই এক কিতাব যেই বুক যেই কিতাব বুকে ধারণ করার অপরাধে হযরতে খুবাইব বিন আদিকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়েছে, দ্বীনকে নিচু হতে দেন নাই। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতে বদর প্রান্তরে 14 জন সাহাবি শাহাদতের পেয়ালা পান করে দ্বীনের ঝান্ডাকে উঁচু করেছেন। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতেই উহুদ প্রান্তরে 70 জন সাহাবি নিজের স্ত্রীকে বিধবা হতে দিয়ে এই দ্বীনকে এগিয়ে দিয়েছেন। কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতে নবীর জীবদ্দশায় 256 জন সাহাবি নিজের পরিবার ছেড়ে দিয়ে, নিজের সমাজ ছেড়ে দিয়ে, নিজের রাষ্ট্র ছেড়ে দিয়ে দ্বীনকে এগিয়ে দিয়েছেন। হা হা, কোরআন এমনই এক কিতাব যেই কিতাবের বরকতেই হাদিস এসেছে, কোরআনের বরকতেই ইমাম আবু হানিফা ফকিহ হয়েছেন, কোরআনের বরকতেই ইমাম শাফেঈ জাতির ইমাম হয়েছেন, কোরআনের বরকতেই ইমাম মালিক জাতির রাহবার হয়েছেন, কোরআনের বরকতেই ইমাম আহমদ বিন হাম্বল মুজতাহিদ হয়েছেন, কোরআনের বরকতেই দিন এসেছে, কোরআনের বরকতেই আল্লাহ চিনেছি, কোরআনের বরকতেই উলামা এসেছে, কোরআনের বরকতেই মুফাসসির এসেছে, কোরআনের বরকতেই পীর মশায়েখ এসেছে, কোরআনের বরকতেই মুফাসসির এসেছে, মুহাদ্দিস এসেছে, ইমাম এসেছে, খতিব এসেছে। হা হা, কোরআনের বরকতেই মসজিদ এসেছে, কোরআনের বরকতেই আযান।
ইমাম এসেছে কোরআনের বরকতেই, ইকামত এসেছে কোরআনের বরকতেই, মাদ্রাসা এসেছে কোরআনের বরকতেই, আজকের এই মজমা হয়েছে। কোরআন এমন এক কিতাব, বড় আজিব কিতাব এই কোরআন। কোরআন একমাত্র এমন কিতাব যেই কিতাবের সূচনা লগ্নে কোরআন চ্যালেঞ্জ করেছে। এখন বই মেলা চলতেছে, বই মেলায় গিয়ে যে কোনো কবির লেখা কবিতার বই, সরকারের লেখা ছড়ার বই, ঔপন্যাসিকের লেখা উপন্যাসের বই, কলামিস্টের লেখা কলামের বই, যে কোনো বই খুলে দুই পৃষ্ঠা উল্টালেই আমরা দেখতে পাবো ওই লেখক লিখে দেন যে এই বইটা আমি শতবার সম্পাদনা করেছি, কথা সত্য, কিন্তু এর পরেও এই বইয়ের মাঝে ভুল থাকতে পারে। পাঠকের নজরে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে আমাকে জানিয়ে দিয়েন, আমি পরবর্তী সংস্করণে ভুলটা শুধরে নেব। কথা কি বুঝতেছেন? পৃথিবীর কোন লেখক কোন বই লিখে এই দাবি করে না যে তার বইয়ের মাঝে কোন ভুল নাই, এই দাবি করে না। তার বইয়ের মাঝে কোন সন্দেহ নাই, এই দাবি করে না। কথা কি বুঝতেছেন? কিন্তু কোরআন এমন এক কিতাব যেই কিতাবের আগাজ, যেই কিতাবের ভূমিকাতে, যেই কিতাবের সূচনা লগ্নে কোরআন চ্যালেঞ্জ করতেছে, জালিকাল কিতাব, জালিকাল কিতাব, ওই যে কিতাবটা, যেই কিতাব তোমাদের মসজিদের তাকে তাকে আছে, যেই কিতাবটা কুটি হাফেজের সিনায় আছে, যেই কিতাবটা দুই মলাকের মাঝখানে আছে, জালিকাল কিতাব, ওই যে কিতাবটা ফজরের নামাজেও পড়ো, জোহরের নামাজেও পড়ো, আসরের নামাজেও পড়ো, মাগরিব নামাজেও পড়ো, চাষ্টের নামাজেও পড়ো, এশার নামাজেও পড়ো, আরবির নামাজেও পড়ো, তাহাজ্জুদ নামাজেও পড়ো, যেই কিতাব পড়তে হাত ধুয়েছ, যেই কিতাব পড়তে মুখ ধুয়েছ, যেই কিতাব পড়তে অজু করেছ, যেই কিতাব পড়তে পবিত্র হয়েছে, শুনো, জালিকাল কিতাব, ওই কিতাবটাকে দুনিয়ার লেখকের লেখা উপন্যাস মনে করো না, দুনিয়ার লেখকের লেখা কবিতার বই মনে করো না, দুনিয়ার কলামিস্টের লেখা কলাম মনে করো না, নভেল মনে করো না, যে এত বুঝি ভুল আছে, এত বুঝি সন্দেহ আছে, না না, জালিকাল কিতাব, ওই যে কিতাবটা, লা রাইবা ফিহি, এই কিতাবের মাঝে একটা নুকতায়, একটা জবরে, একটা জেরে, একটা পেশের মাঝে কোনো সন্দেহ নেই। আল্লাহ জানাচ্ছেন জালিকাল কিতাব, ওই যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই, মানে কি আল্লাহ জানাচ্ছেন আমি আল্লাহ নাযিল করেছি, কোনো সন্দেহ নেই, জিবরাইল এনেছে, কোনো সন্দেহ নেই, এই কিতাব হুদাল্লিল আলামিন, কোনো সন্দেহ নেই, এই কিতাব
আলামে দুনিয়ার জন্য হিদায়াত কোন সন্দেহ নেই, এই কিতাব আলামে বারজখের জন্য, আলামে জামাতের জন্য, আলামে নবাতের জন্য, আলামে মালাইকার জন্য, আলামে জিন্নাতের জন্য, আলামে হাইওয়ানিয়াতের জন্য, আলামে ইনসানিয়াতের জন্য, আলামে আরহামের জন্য, আলামে আরওয়াহের জন্য, আলামে মাহশারের জন্য, সমস্ত জগতের জন্য হিদায়াত কোন সন্দেহ নেই, এই কিতাব আরবের জন্য হেদায়ত সন্দেহ নেই, এই কিতাব অনারবের জন্য হেদায়ত সন্দেহ নেই, এই কিতাব সুন্দরের জন্য হেদায়ত সন্দেহ নেই, এই কিতাব কালোর জন্য হেদায়ত সন্দেহ নেই, এই কিতাব নারীদের জন্য হেদায়ত সন্দেহ নেই, এই কিতাব পুরুষের জন্য হেদায়ত সন্দেহ নেই। উদ্দেশ্য কি? আল্লাহ নাযিল করেছেন সন্দেহ নেই, জিব্রাইল এনেছেন সন্দেহ নেই, নবীর উপরে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে সুরা সুরা করে পাক পাক করে রুকু রুকু করে নবীর উপরে নাযিল হয়েছে এই কোরআনের একটা নুকতা, একটা কবর, একটা জের, একটা দেশের মাঝে কোন সন্দেহ নেই, যেই কুলাঙ্গার কোরআনে সন্দেহ করে তার ইমানে সন্দেহ আছে, কোরআনে কোন সন্দেহ নেই, যে সন্দেহ করে তার ইমানে সন্দেহ আছে, কোরআনে কোন সন্দেহ নাই, সন্দেহ কোরআনে কোন সন্দেহ নাই, কিন্তু সন্দেহকারী আছে কি নাই, কঠিন হয়ে যাচ্ছে, কোরআনে কোন সন্দেহ আছে আমরা বসাই দিই, কেউ না দাঁড়াই থাকি, আমরা উত্তর দিকে জায়গা আছে ইনশাল্লাহ উত্তর দিকে ফিলাপ করে দিই, আমরা কেউ না দাঁড়াই শেরশাহ সেবক ভাইরা তাদেরকে বসাই দিই, কোরআনে কোন সন্দেহ নাই, আছে সন্দেহ কিন্তু সন্দেহকারী আছে কি নাই, সন্দেহকারী নাই, এক ব্যক্তি রাত্রেবেলা ছাদে উঠে, ছাদে উঠার পরে তাকায় দেখে সুন্দর চাঁদ উঠেছে, তো চাঁদ দেখে তার বিবিকে ডাক দিছে, বিবি বুঝেন তো আপনারা, হ্যাঁ বিবি বুঝেন তো, ওয়াইফ ওয়াইফ হুজুর এতক্ষণে বাংলা বলছে, হ্যাঁ ওয়াইফ বুঝেন তো, ওয়াইফকে ডাক দিছে যে বিবি, বিবি জিজ্ঞেস করে কি হলো, ছাদে আসো, কেন, সুন্দর চাঁদ উঠেছে, বিবি ছাদে আস, আসার পরে বিবি রাত্রের বেলা তার 1.5-2 বছরের এক ছোট বাচ্চা নিয়ে বিছানায় ঘুমাইছে, এখন ছোট বাচ্চারা বিছানায় না বুঝে রাত্রের বেলা জাগ করে দেয়, বিছানায় বাচ্চারা রাত্রের বেলা না বুঝে জাগ করে, সুগন্ধ না দুর্গন্ধ, সুগন্ধ, এখন দুর্ভাগ্যজনক ভাবে মহিলার হাতে একটু লাগছে, মহিলার হাতে একটু, হাতে একটু মহিলার দৌড়ায় ছাড়ে গেছে, এখন স্বামী দেখাচ্ছে কো দেখো কি সুন্দর চাঁদ, মহিলাও হাত বাড়াইছে, কো হ্যাঁ চাঁদ তো বড় সুন্দর কিন্তু একটু একটু গন্ধ আসে, কিন্তু কি আসে গন্ধটা, কি চাঁদ থেকে আসে না হের আঙুল থেকে আসে, আরে বলেন না কোথ থেকে, কোথ থেকে, যেই কুলাঙ্গার বলে কোরআনে সন্দেহ আছে ওই কুলাঙ্গারের জন্ম সন্দেহ আছে, কোরআনে কোন সন্দেহ নেই, দৃষ্টাম দৃষ্টাম কোরআন সুন্নাহ সুস্মরণ সম্পর্কিত হয়
সে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়, সে সবচেয়ে কি হয়ে যায়। এই কোরআনের সম্পর্ক হয়েছে একটা রাতের সাথে, রাতের নাম লাইলাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আযাল্লাহু ফি লাইলাতুল কদর, যে আমি এই কোরআনকে শবে কদরে নাযিল করেছি। তো কোরআনের সম্পর্ক যখন শবে কদরের সাথে হইল, আল্লাহ জানাইলেন এই কোরআনের বরকতে শবে কদরের মূল্য কতটুকু বেড়ে গেছে জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, কোরআনের বরকতে শবে কদর হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। কার বরকতে? এই কোরআনের সম্পর্ক হয়েছে রমজান মাসের সাথে। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। তো কোরআনের সম্পর্ক যখন রমজান মাসের সাথে হইল, তো রমজান মাসের শ্রেষ্ঠত্ব এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, নবীর পবিত্র জবান বলেছে রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70 ফরজ আদায়ের সওয়াব। কার বরকতে? মানে বলেন না কার বরকতে? এবার আমি তিন নম্বর দাবি করছি, যেমন কোরআনের বরকতে, যেমন কোরআনের বরকতে, যেমন কোরআনের বরকতে শবে কদর শ্রেষ্ঠ হয়ে গেল, যেমন কোরআনের বরকতে রমজান শ্রেষ্ঠ হয়ে গেল, তেমন কোরআনের বরকতে আমাদের নবীও সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছেন। এই কোরআন হযরত আদম আলাইহিস সালামের উপরে নাযিল হয় নাই, তিনি শ্রেষ্ঠ নবী হতে পারেন নাই। এই কোরআন হযরত মূসা হযরত ঈসা লানা তাদের উপরেও নাযিল হয় নাই, তারাও শ্রেষ্ঠ নবী হতে পারেন নাই। এই কিতাব তো, এই কোরআন তো হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম, হযরত শীস, হযরত শুআইব, হযরত লূত, হযরত আইয়ুব, হযরত জাকারিয়া, হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইসমাঈল, হযরত হানজালা বিন সফওয়ান, নানা আদম থেকে ঈসা পর্যন্ত 123,999 জন গণেশ, কোন নবীর উপরে কোরআন নাযিল হয় নাই, কোরআনের বরকতে তারাও শ্রেষ্ঠ নবী হতে পারেন নাই। এই কোরআন যখন আমাদের নবী সবচেয়ে আরফা নবী, সবচেয়ে আহসান নবী, সবচেয়ে আজমল নবী, সবচেয়ে আতমম নবী, সবচেয়ে আকমল নবী, সবচেয়ে আনমর নবী, খাতামুন নবী, সর্বোৎকৃষ্ট নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, কোরআনের বরকতে আমাদের নবীও সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছেন। এখানে একটা প্রশ্ন আমি এখানে করে যাব, শেষে উত্তর দেব। সেই প্রশ্নটা হলো এই, কোরআন যার সাথে সম্পর্কিত হয়